महाराजा वीर विक्रम एयरपोर्ट नी कटाल टर्मिनल नी तीनी नी सिमिनो इफेक्ट का वर्किंग ताई तीनी नी सिमी कटाल टर्मिनल भवननी सामुंग सेंग फनो कैसा बुखते जंगजाल नुकजक्का तमुहमाले पैसेंजर रॉक एयरपोर्ट ने अंखरै जानी जा तंगथायो थांनि बागै गारि एबा मालखुमरक मानलिया ब्रकनि तंगथायो थांनि बागै तामुङै हिनमाले एयरपोर्ट ने बिसिंगो पार्किंग सिस्टम न तयै कायसा जंजाल नुक जाखा नै खक्कमावो सायमान जाखा खक्कमावो सायमान जाखा पेसेंजर रोगो गबांग मा जंजालो कलायखा तामंगनि हिमाले बरकनि रां पैसा रिवै मालखुं कासानानि बरक मुसंफानो तिनि कटाल खायै कटाल टर्मिनल नि पार्किंग सिस्टम मो किसासो हेरफेर तंमानि बागै अटो चालुकनाय रो बरकनि सिस्टम बाय खापि जागलिया बागै तिनि एयरपोर्ट नि अटो रक अटो ओनार रक स्ट्राइक रेखा अबनि बागै गोबांमा पेसेंजर रक नो जों जालो क्लायबायख्या ताय कक्टमाव सायमान जाखा गोबांमा बेमार गना अबति कहाय पेसेंजर रक मतलब पैदल क्यों जा रहे हो आप लोग एयरपोर्ट नि गाड़ी नहीं मिल रही हातारो अंखरै लायै थांलायनानि नांखा आबागै अथरखौ जंगाल रखबो आसायखा तामनि हिमाले रक्सा बेमार गोनां पेसेंजार ब सागबाय थांनो हरनानैसे कुनु मते खायदंमानि ताय लामा कलकमा लाम हिमुइ फाक्सालो थांगै मालखुं कानानि बेलेखेनो जंगालो खालायमानि खानाय नायदि पेसेंजार रक तामुसाखा अट' चालकनाय रक तामुसाखा बायदिखाय खानाय नायलायनो अट' चालकनाय रक ओमफ्राय पेसेंजार रक तामु तामु साखा कक्टमा थुंनाय रक
सो भाई দিদি আপনি কি বাইরে থেকে আইছেন বাইরে থেকে আইছেন আচ্ছা কি মানে হাইটা আইতাছেন কি গাড়ি পাইছেন না না গাড়ি পাইছেন না মানে কিটা হইছে কি সমস্যা হইছে পার্কিং এ তারা 100 টাকা করে বেশি দিতাছে এই দি কইতাছে মাথা তো কোনো ব্যাপার না লাগতাছে হ্যাঁ ইদেলি আলে বলে ইদেলি ইদেলি আলে না কোত্থেকে আইছেন আপনারা ব্যাঙ্গালোর আচ্ছা কি হইছে কি সমস্যা আপনাদের অটো পাইতাছে না এই মানে কি কি কইছে অটোওয়ালারা মানে এখানে কইছিল তারা ভিতরে ঢুকতে দিছে না এন্ট্রি করতে দিছে না তার কারণে তারা এসব করছে কলকাতা কলকাতা মানে কোনটা থেকে আইছে নতুন এয়ারপোর্ট হ্যাঁ হ্যাঁ নতুন যে নতুন টার্মিনাল যে ওইটা আর কি মিলানি হ্যাঁ না না হেঁটে যাচ্ছেন কেন যদি কিছু হ্যাঁ কেন হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি ঠিক আছে আন্দোলন করতেছে এবং আপনারা ভিতরে কোনো জায়গা দিছে না ফার্স্ট টাইম সেকেন্ড দ্বিতীয়ত আপনারা ওই তারা 1000 টাকা করে আমাদের থেকে চাইছে 1000 টাকা করে দিলে আর তারা জায়গা দিব একটাও তো এক মাসে কয় টাকা রুজি করে 1000 টাকা দিয়ে লাইলে আমরা খামুকি এটার আমি আপনাদের কাছে অনুরোধ যে এটার একটা সুরাহা বাইর করুন কি কারণে আপনারা হাইটটা যাইতেছেন কি কারণ সিস্টেম খারাপ করে রাখছে না অটো দিতে লাগছিল যদি দেওয়া না থাকে না দিলে না দিত আগের থেকে ডিসিশন দিত উল্টাপাল্টা সিস্টেম হন সবাই প্যাসেঞ্জারের সমস্যা হয়ে মানে কি কইছে আপনারা কি অটো তো উঠতে পারছে না আমি একটা অটো লইছি এবার ক্যান্সেল করে দিয়েছে উঠতে যাচ্ছে না আরেকটা অটো অন সামনে যাইছে আমি বাড়ির দিকে কি পরিচিত থাকলে আমি ডাকতে স্যার কি বাড়ির অটো ঠিক আছে না অটো দিলে দিতে লাগছিল অটো ভিতরে দিলে কি সমস্যা হয় পিছনে গেলে আমি বুঝলাম না ঠিক আছে স্ট্রাইক করছে চেঞ্জগুলো স্ট্রাইক করছে মানে কি কারণে স্ট্রাইকটা কি কারণে তা জানি না আপনি কোন এয়ারপোর্ট দিয়ে আছেন পুরনো না নতুনটা দিয়ে আমি নতুনটা দিয়ে আসছি কি কইছে এখানে অটো না মানে বলছে ওনারা কি নাকি একটা দাবি আছে এই দাবির জন্য যে ওনারা স্ট্রাইক করছে ওনারা দাবি পূরণ করলে ওনারা স্ট্রাইক করে দিবে আপনার ব্রক দিবেন 5 মিনিট থাকবেন 10 টাকা ঠিক আছে তারপর 120 মিনিট থাকবেন এটা অটোমেটিক চার্জ বাইরে যাবে 30 টাকা তারপর যদি আপনি 3 মানে 120 মিনিট পর্যন্ত যদি থাকেন তে এটা 60 টাকা পর্যন্ত গিয়া
যখন ছোট্ট আসলো এটিএস বিল্ডিং আছে তখন থেকে আমরা তারা সার্ভিস আছে, আমি তো পাইছি না, আমি তো 10 বছর 8 বছর সে গাড়ি চালাই আমি পাইছি না, তারা তো পাইছে, অনেক সিনিয়র লোক আছে ৩০ টাকা আপনি তো 25 টাকা, এর মধ্যে 50টা একটু বেশি ঢুকাইতে পারেন, নতুন এয়ারপোর্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে 10 টাকা বাড়িয়ে দিচ্ছে ফার্স্ট কতবার না না একদম মানে তারা দাদা একটু একটু কথা কইতাম দাদা কি কেন হাইটা না আমাদেরকে গাড়ি দিচ্ছে না কেন একটা গাড়ি নিচ্ছে না কেন কেন কি জানি ওরা তো আমাদেরকে বলতেছে না হাঁটে যান আমরা কিছু জানি এখান থেকে আমরা তো ওই নতুন এয়ারপোর্ট থেকে হাতে গাড়ি একটা উদ্ধার দিচ্ছে না আমাদের আমরা একটা গাড়ির জন্য বর্ডার যাব উনিকে কেমো দেওয়ার জন্য নিয়ে গেছিলাম আছে বাস অটো রিক্সা মারুতি গাড়ি এবং বাইক চারটে পার্কিং এ টেন্ডার হয়েছে কিন্তু সবারই পার্কিং এখানে দিছে অথচ অটোর পার্কিং নাই অটোর পার্কিং নাই এখন আমরা রাস্তা থেকে পরিষেবা দিতে পারতাম না রাস্তা থেকে পরিষেবা দিতে গেলে আমাদের প্রশাসন থেকে অবজেশন আইব যেমন ওসি সেবায় করতে আমার যাদের কেন পরিষেবা দিচ্ছেন না আমাদের সুব্যবস্থা করার জন্য আমরা এপিটি স্যারের সঙ্গে কথা বললাম উনি বলছে উনি কালকে কথা বলবেন এটিএম স্যার মানে উনি আমাদের কালকে টাইম শেষ হতে কালকে টাইম চাইলে আজকে আমরা কিভাবে পরিষেবা দেবো এই নিয়ে আমরা নির্দিষ্ট কোনো একটা জায়গা নাই যে বসে বন্ধ রাখছি আমরা যে পার্কিংটা যে নতুন এয়ারপোর্ট চালু করার পরে যে পার্কিংটা বানাইছে পার্কিংটা তুলনামূলক ছোট আমরা দীর্ঘদিন যাব ওই পার্কিং এ আমরা 20 টাকা করে দিছি পার ডে 20 টাকা করে দিছি প্রথম দিন দিতাম 10 টাকা 15 টাকা কিছুদিন আগে তারা আবার কইছে টেন্ডার চেঞ্জ করা হয়েছে টেন্ডার চেঞ্জ করার পরে আমরা আবার 5 টাকা বাড়াই দিছি এখন নতুন করে আরেকজন টেন্ডার পাইছে তাইনে আইছে আয়া তাইনে প্রত্যেকটা অটো ঢুকতে গেলে টোকেন দিতে হইব তাইনে 30 টাকা করে আমরা একটা ড্রাইভার যদি গভর্নমেন্টে তাইনে কইছে যে আমার যে স্টেট গভর্নমেন্ট আছে স্টেট গভর্নমেন্ট যে আমার ভাড়াটা সার্কুলার করে দিছে এয়ারপোর্ট থেকে আমরা রামনগর গেলে পাই 100-150 টাকা 140 টাকা আছে তারপর আপনার কাছে কিছু অভিযোগ আছে যে আমরা বেশি টাকা নিই তারপরে আমরা 100 টাকা বা 200 টাকা ন্যূনতম আমরা করছি করে যাই তার মধ্যে আমরা 20 টাকা পার্কিং দিই তাইনে কই দেশে এখন তুমি 30 টাকা দো আমি কইছি যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যে ভাড়াটা দিছে এর উপরে আমরা কেমনে যাবো আমি কি স্টেট গভর্নমেন্ট ১০ মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে ৩০ টাকা কেটে লেতেছে একটা অটো শ্রমিক ১৫০ টাকা আগরতলার থেকে লইয়া 30 টাকা পার্কিং দিলে হ্যাঁ কত থাকছে আর যারা ওলা উবার চালাইতেছে তারা জিঞ্জারে ভাড়া হইতেছে 60 টাকা আমি যদি ওলা উবার সার্ভিস দিই তাহলে যদি 30 টাকা দেই আর আমি 30 টাকা সারাদিনের অটোর মালিক এই একটা অটো গাড়ি এই অটো গাড়িটা চালাইতে গেলে বছরের শেষে 15,000 টাকা কাগজ আছে কে দিব আমার 15,000 টাকা আমরা যা একজন লোক নাই আমরা 300-350 শ্রমিক আছি 350 শ্রমিকের লোকের সবার ফ্যামিলি আছে সবার বাচ্চা আছে আমার নিজের বাচ্চা আছে আমি বাচ্চার যে দুধরা কিনে নেবো দুধরা কিনে টাকা আমার কাছে হইতো না তারা যে সিস্টেমে কইতাছে যারা তারা কইতাছে তুম বাদ করলো আমি কইছি নি মানে গা আমার পয়সা দিয়ে আমি পয়সা উঠা নাই আপনার পয়সা দিলে তো আমাদের দাদু আগে আমার সেক্রেটারি সাহেবের কথা কইছে তারা কইতেছে আজকে যে মানে সবকিছু নতুন হয়েছে তো তারা একটু ব্যস্ত আছে কালকে কথা বলবো তো ব্যস্ততা আমরা কই যাবো
আমরা যদি এখন এনে রাখি গাড়িটা রাখ কেউ পরিষেবাটা দিই আমরা তো কেস লাগবো এই কেসের ফাইন কেটা দিব একটা সার্কুল আপনারা জানেন একটা 2000 টাকা ফাইন আছে যেমন কিছু গাড়ি এখন এনে দেয় অলরেডি ছবি তোলা স্টার্ট করা শুরু করে দিয়েছে অলরেডি ছবি তোলা স্টার্ট করা মানে স্টার্ট করে দিয়েছে প্রশাসন কিন্তু ছবি তুলে একটা ফাইন নিতে হবে আমার 2000 টাকা আমি কইতে দেবো এই টাকাটা তারপরে আমার পার্কিং প্যাসেঞ্জার বাড়ি কই দিক দিয়া পার্কিং এর হ্যাঁ গেট দিয়েছে এনো যেটার মধ্যে লেখা আছে কার পার্কিং আমার অটো দিছে আবার আমি 50টা অটো হেরে ডুবাইতাম আমি টাকাও দিমু আবার কমায় কমায় অটো ডুবাইতাম কিলিগা এটা তো কোনো মানে হয় না এটা তো কোনো মানে হয় না হ্যাঁ কইতেছে আপনি আমি কইছি আমার 400 অটো আছে আমরা এক লোক ডুবম ডিকে সারা দিন থাকিয়ে নাও দিনে একবার আপনাকে 20 টাকা দিমু যেটা পথ সবসময় দিয়ে আইছি হ্যাঁ কইতেছে না 50টা অটো নে অথরিটি নজর আয় করবে নাইলে আমার টাকা দিয়ে দিব অথরিটি যখন টেন্ডার বানাইছে তো তোমারে দিছে সঙ্গে সঙ্গে অটোর সার্কুলারও করা হয়েছে তাহলে তাহলে আমরা 50টা করে কেটে বাকি 300 গাড়ি 250 গাড়ি আমরা কই যাবো এটার ফাইন দিব কে কোনো কিছু নাই মানে কোনো নতুন যারা কোনো সিস্টেম দিছে না যারা টেন্ডার করা হয়েছে তারাও কোনো কিছু সিস্টেম আমরা পার্কিং দিতে আছে পার্কিং দিছে তারা 29 টাকা লাস্টে বলেছে মাস কি আমরা যদি এক মাস যদি এনে নাই আমি এর মাস কি টাকাটা ফালতু কেড়ে দিই এর লিগে আপনার মাধ্যমে আমি সবাই মানে আমরা সবাই মিলে চাইতেছি আপনাদের আজুর করতেছি আমরা মানে মানে ইমিডিয়েটলি যাতে আমরা ব্যবস্থাটা একটু করে দেয় এনে আমরা 350 উপরে ওটু আছি আমাদের লগে আমাদের ফ্যামিলি থেকে অনেক কিছু আছে এনে আমার এনে অনেকে পড়াশোনা করেও আমরা এনে গাড়ি চালাইতেছে তাতে কলেজে যাবে তার ফিস টাকাটা দিব একটু আমরা একটু দেন আপনারা দেখি আমরা এটা করে কিন্তু আমরা কোনো রাস্তা অবরোধে যাইতাম না কোনো কিছু কোনো লোকের ডিস্টার্ব করতাম না।